আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডিটেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। অনেক সময় আমরা আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে যখন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি, তখন আমরা একটি কমন প্রবলেমের সম্মুখীন হই। সেটি হচ্ছে, আমরা যখন ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে যাই, তখন সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে না, অ্যান্ড আমাদের সামনে লেখা আসে দিস সাইট ক্যান নট বি রিচড। এই প্রবলেমটি কিভাবে সলভ করা যায় সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম ঠিক সেম প্রবলেম নিয়ে, সেটি হচ্ছে পিসি এর ক্ষেত্রে। আপনাদের যাদের পিসিতে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ঢুকলে দিস সাইট ক্যান নট বি রিচড এই প্রবলেমটি আসে, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনারা পিসি এর প্রবলেম সলভ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি তাদের জন্য যারা আমার পূর্ববর্তী ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন মোবাইলের জন্য, যাতে আমি এই প্রবলেমটির সলিউশন নিয়ে আসি। তাহলে আপনারা যারা আপনাদের মোবাইলের মধ্যে দিস সাইট ক্যান নট বি রিচড এই প্রবলেমের সলিউশন খুঁজতেছিলেন, তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি। আমি এই ভিডিওতে প্রবলেমটি সলভ করার জন্য দুটি টেকনিক দেখাবো, অর্থাৎ দুটি ট্রিক্স আপনাদেরকে বলে দিব। তো আমি সর্বপ্রথম যে ট্রিক্সটি দেখাবো, সেই ট্রিক্সটি অ্যাপ্লাই করার জন্য আপনারা আপনাদের ক্রোম বাজারের ভিতরে প্রবেশ করবেন। আমি এখন আমার ক্রোম বাজারের ভিতরে আছি। সিম্পলি আপনারা থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর আপনারা আপনাদের সেটিংস অপশনের মধ্যে যাবেন। ক্রোম ব্রাউজারের সেটিংস অপশনের মধ্যে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন। তো আমি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে ক্লিক করলাম, অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা, অর্থাৎ আমাদের ক্রোম ব্রাউজারে ব্রাউজিং ডাটা ক্লিয়ার করতে হবে। তো আমি ক্লিয়ার ব্রাউজিং ডাটার মধ্যে ক্লিক করলাম। ক্লিয়ার ব্রাউজিং ডাটার মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে অল টাইম সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু অল টাইম সিলেক্ট করা আছে, তো আমি আর চেঞ্জ করতেছি না। এখানে আপনারা সেভ পাসওয়ার্ড, অটো ফিল আপ ফর্ম, এগুলো সবগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা বেসিকের মধ্যে যাবেন। বেসিক অপশনের মধ্যে আসার পর আপনারা এখানে ব্রাউজিং হিস্টোরি, কুকিজ অ্যান্ড সাইট ডাটা, ক্যাশ ইমেজ অ্যান্ড ফাইলস, এই তিনটি অপশনের মধ্যে চেক মার্ক করা আছে কিনা দেখবেন। এই তিনটি অপশনের মধ্যে যদি চেক মার্ক করা থাকে, তাহলে আপনারা সিম্পলি ক্লিয়ার ডাটা অপশনের মধ্যে ক্লিক করে দিবেন, অ্যান্ড এখানে ক্লিয়ার অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিয়ার ক্রোম ডাটা, অর্থাৎ ক্রোম বাজারের ডাটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে ওকে, গট ইট। তাহলে এখন ক্রোম বাজারের ডাটা ক্লিয়ার করা শেষ। এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ইউজ সিকিউরিটি এনএস এই অপশনের মধ্যে যাওয়া। তো আমি এই অপশনের মধ্যে ক্লিক করলাম। ইউজ সিকিউরিটি এনএস অপশনের মধ্যে প্রবেশ করার পর এই অপশনটি যদি অফ থাকে, তাহলে আপনারা সিম্পলি অন করে দিবেন। এই অপশনটি যখন অন করবেন, তাহলে এখানে দেখা যাবে ডিফল্টভাবে ফার্স্ট অপশনটি সিলেক্ট করা আছে। আপনারা সিম্পলি সেকেন্ড অপশনের মধ্যে ক্লিক করবেন, সোর্স অ্যানাদার প্রোভাইডার। এখান থেকে কাস্টমাইজের মধ্যে ক্লিক করবেন। কাস্টমাইজডের মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে সিম্পলি গুগল ডিএনএস সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু অনেকের ওপেন ডিএনএস সিলেক্ট করা থাকে, আপনারা কিন্তু সেটি চেঞ্জ করে গুগল ডিএনএস, অর্থাৎ গুগল পাবলিক ডিএনএস, সেটি সিলেক্ট করে দিবেন। তো এখানে গুগল পাবলিক ডিএনএস সেটি সিলেক্ট করার পর আমরা সিম্পলি ব্যাক দিয়ে বের হয়ে যাব। ক্রোম ব্রাউজারের মধ্যে এসব সেটিংস করার পর আশা করি আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন। যদি তবুও ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার সময় দিস সাইট ক্যান নট বি রিচড প্রবলেমটি আসে, তাহলে ফাইনাল আমি সেকেন্ড যে ট্রিক্সটা দিব, সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। অ্যান্ড সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আশা করি আপনাদের ওই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো সেকেন্ড ট্রিক্সটি অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে সিম্পলি আমাদের মোবাইলের সেটিংসের মধ্যে যাইতে হবে। তো আমি আমার মোবাইলের সেটিংসের মধ্যে যাচ্ছি, আপনারাও আপনাদের মোবাইলের সেটিংসের মধ্যে যাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কানেকশন অ্যান্ড শেয়ারিং, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। যদি আপনাদের মোবাইলের মধ্যে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশনটি না থাকে, তাহলে আপনারা সিম্পলি এখানে সার্চ অপশনের মধ্যে লিখবেন রিসেট। আপনারা যখন রিসেট লিখে সার্চ করবেন, এখানে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ, এই অপশনের মধ্যে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। তো আমি ম্যানুয়ালি ঢোকার চেষ্টা করি। কানেকশন অ্যান্ড শেয়ারিং, এরপর এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ, এই অপশনের মধ্যে আমি প্রবেশ করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ। এখানে যখন আপনারা রিসেট অপশনের মধ্যে ক্লিক করবেন, আপনাদের নেটওয়ার্কটি রিসেট হবে অ্যান্ড আপনাদের ওয়াইফাই রিসেট হবে। আপনাদের আইপি অ্যাড্রেসের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো এখানে যখন আপনারা রিসেটের মধ্যে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের ফাইল ম্যানেজার অথবা আপনাদের মোবাইলের কোনো ডাটার মধ্যে প্রভাব পড়বে না, জাস্ট আপনাদের মোবাইল নেটওয়ার্কটি আগের মতো হয়ে যাবে, অর্থাৎ রিসেট হয়ে যাবে। তো আপনারা নিশ্চিন্তে এখানে রিসেট সেটিংসের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে যদি আপনাদের পাসওয়ার্ড চাই, তাহলে আপনাদের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আপনাদের মোবাইলের পাসওয়ার্ডটি দেওয়ার পর সিম্পলি নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে পারমিশন চাচ্ছে, এখানে ওকে এর মধ্যে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখন একটু টাইম নিবে, অ্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা নেটওয়ার্ক সেটিংস হ্যাভ বিন রিসেট। এখানে আমাদের নেটওয়ার্ক সেটিংটাও রিসেট হয়ে গেল।
এটি হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিক্স। এরপর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে ব্রাউজ করার ট্রাই করবেন। আশা করি আপনারা এইবার আপনাদের ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে দিস সাইট ক্যান নট বি রিচড প্রবলেমটি দেখাবে না। নেটওয়ার্ক রিসেট করার পর আমাদেরকে নতুনভাবে ডাটা কানেকশন অন করতে হবে। এখানে ব্লুটুথ অন হয়ে গিয়েছে, তো আমি ব্লুটুথটি অফ করে দিলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যনৈমিত্তিক অনলাইন ইনকাম বিষয়ক এবং ট্যাক বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।